if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. তো নমস্কার প্রিয় দর্শকরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো তো থাকতে হবে, কারণ আপনাদের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি এবং আপনাদের জন্য নিয়ে আসছি কম বাজেটের মধ্যে ভালো যাতে গাড়ি আপনারা পান এবং নিজের স্বপ্নটাকে যাতে পূরণ করতে পারেন। কারণ অনেক কেউ আছে যে নতুন গাড়ি নেওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু পুরনো গাড়ি নিয়ে সে তার স্বপ্নটাকে পূরণ করতে পারে। তো আজকে আমাদের কাছে কালেকশন খুব একটা নেই, দুটো গাড়ি রয়েছে আমাদের কাছে। তো সেই দুটো গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি, একটা হচ্ছে আপনার মাহিন্দ্রা বোলেরো পিক আপ আর এক হচ্ছে আপনার মাহিন্দ্রা সুপ্র গাড়ি। তো দুটো গাড়িরই আপনাদেরকে ইন্ট্রোডাকশন করাবো। তো আসুন প্রথমে দেখে নিচ্ছি আমরা। প্রথমে দেখতে পাচ্ছেন গাড়ির রাজা, যাকে বলে রোডের রাজা, এবং সামনে ফ্রন্টে দেখতে পাচ্ছেন দাবাং লুক লিয়ার রয়েছে। এটা হচ্ছে আপনার 2017 মডেল মাহিন্দ্রা বোলেরো পিক আপ 1.3 এক্সেল মডেল। আপনার এটা এক্সট্রা লংয়ের মধ্যে রয়েছে এবং আপনি পাওয়ার স্টার্টিংয়ের মধ্যে পাবেন। তো গাড়ির বেশি ডিটেলস আমরা আপনাদেরকে বলবো না, তো যেহেতু যেনারা গাড়ি নেবেন, গাড়িটা আমরা খালি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব, তা আপনারা ভালো করে দেখুন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্টে আপনার উইন্ডশিল্ডটা দেখতে পাচ্ছেন। উইন্ডশিল্ডের মধ্যে কোনো স্ক্র্যাচ নেই, কোনো দাগ কিংবা কোনো ফাটা নেই এবং স্টিকার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনাকে নিয়ে গিয়ে কিন্তু কোনো স্টিকার আর এর সাথে অ্যাড করতে হবে না। এবং বনেটের কথা যদি বলি, বনেটে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার, এখানে কোনো কালার কিন্তু অ্যাড করা হয়নি। আপনারা কাছ থেকে দেখতে পারেন, যেনারা গাড়ি সম্বন্ধে বুঝেন ওনারা দেখতে পাবেন, বুঝতেই পারবেন যে গাড়িটি এক্সট্রাভাবে কালার করা রয়েছে না অরিজিনাল কালার রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সাথে দুটো বনেটের মধ্যে দেওয়া রয়েছে স্টিকার বোলেরো, এবং গাড়িটি স্টিকার দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। যে কেউ কিন্তু দেখলে কিন্তু গাড়িটি কিন্তু খুব সহজে কিন্তু চয়েস হয়ে যাবে। এবং গাড়ির নাম্বার হচ্ছে আপনার লোকাল নাম্বার WB65C4314। এটা হচ্ছে আপনার মালদার নাম্বার, এবং মালদার যে সকল বাসিন্দারা গাড়িটি দেখছেন, মালদার অথবা বালুরঘাট অথবা মুর্শিদাবাদ, এই গাড়িটি যদি নিতে চান তো নেওয়ার জন্য যোগাযোগ করবেন, তো আমরা আরও দেখাবো। এবং ফ্রন্টে দেখতে পাচ্ছেন বাম্পার দেওয়া রয়েছে সুন্দরভাবে, এবং তার সাথে ফগ লাইট দেওয়া রয়েছে। ফগ লাইট আপনাকে এক্সট্রাভাবে লাগাতে কিন্তু হবে না। এবং হেডলাইটের কথা যেটা বলছি, আপনার হেডলাইট দেখতে পাচ্ছেন, হেডলাইট কিন্তু একেবারে শোরুমেরই কিন্তু কোম্পানির হেডলাইট আছে, একেবারে অরিজিনালই হেডলাইট আপনি এখানে পেয়ে যাবেন। এবং সাইড প্রোফাইলে এবার চলে আসছি আমরা। সাইড প্রোফাইলে যদি বলি, তো সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছেন হুইল আর্চেসটা খুব সুন্দর করে স্টিকার দিয়ে সাজানো রয়েছে, এবং এখানে ব্যাকলাইটে দেখতে পাচ্ছেন একটা স্টিকার, এখানে রিফ্লেক্টর স্টিকার দেওয়া রয়েছে। এবং টায়ারের যদি কথা বলি, তো টায়ারের কন্ডিশনটা কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে, আপনি নিয়ে গিয়ে টায়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু গাড়ি চালাতে পারবেন। এবং টায়ারের রিম দেখতে পাচ্ছেন, রিমটাও নতুন হয়ে আছে, শুধু জাস্ট একটু মাটি পড়েছে। এবং সাইড প্রোফাইলে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনালই কালার রয়েছে। কোনো আপনাদের বারবার বলছি, কোনো কালার কিন্তু এক্সট্রাভাবে অ্যাড করা হয়নি। এবং যে গাড়িতে কালার অ্যাড করা হয়ে থাকে, আমরা কিন্তু তখনই কিন্তু বলে দিই যে গাড়িতে অ্যাড করা রয়েছে কালার। এবং ওয়ারবিমটা দেখতে পাচ্ছেন, ওয়ারবিম কিন্তু অনেক গাড়ির ক্ষেত্রে কিন্তু ভাঙা থাকে, কিন্তু আপনি এখানে কিন্তু এটা কিন্তু একেবারে শোরুমেরই, মানে একেবারে আপনার কোম্পানিরই ওয়ারবিম আছে, কোম্পানিরই সেটা রয়েছে। এবং ডালার কথা যদি বলি, তো ডালার কথা আপনারা দেখতে পাচ্ছেন, ডালাটা খুব সুন্দর করে কালার করা রয়েছে। ডালাটা একটু পুরনো ছিল, কিন্তু কালার করা হয়েছে, যেহেতু আপনাদের কথা মাথাতে রেখেই কিন্তু ডালাটার কালারটা করা হয়েছে, যাতে আপনাদেরকে নিয়ে গিয়ে যাতে এক্সট্রাভাবে খরচ যাতে না করতে হয়। তো আমার ভিডিওর মাধ্যমে যে গাড়িগুলো আপনারা পাবেন, সবসময় দেখবেন যে ওই গাড়িতে কিন্তু খরচটা কিন্তু খুব কমই করতে হয়। এবং গাড়ির আমরা চ্যাসিসটা দেখাবো আপনাদেরকে, চ্যাসিসটা দেখেন। তো চ্যাসিসে দেখতে পাচ্ছেন কালার করা রয়েছে, কিন্তু চ্যাসিস কিন্তু ওকে রয়েছে, চ্যাসিসে কিন্তু কোনো ফাটা কিংবা চির কিন্তু নেই। যেহেতু এই একটা চ্যাসিস আপনার ফাটা থাকে, তো আপনাদের কাছ থেকে দেখে দিয়েছি এখানে কোনো দুমরানো মোচরানো কিংবা কোনো রকম, দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ফাটার কোনো এখানে চিহ্ন নেই। আপনি যদি নিয়ে যান, তো চ্যাসিসে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু কালার হয়তো করতে হতে পারে, চ্যাসিসটা যেহেতু একটু কালারটা ডিসকালার হয়েছিলো, যার জন্য চ্যাসিসের কালারটা কিন্তু করে দেওয়া হয়েছে। এবং এদিকে আসেন, এবার পেছনে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে পাত্তি দেখতে পাচ্ছেন, পাত্তি এক্সট্রাভাবে অ্যাড করা রয়েছে। পাত্তিও কিন্তু আপনাকে আর নিয়ে আপনাকে এখানে আর অ্যাড করতে হবে না। এবং পেছনের টায়ার দেখেন, পেছনের টায়ারটা খুবই একেবারে সুন্দর পজিশনে রয়েছে, এবং বিটগুলো কাছ থেকে দেখেন, বিটগুলো দেখতে পাচ্ছেন এই যে একেবারে 80% থেকেও বেশি টায়ারের বিটটা রয়েছে এখানে। এবং পেছনের রিংটা দেখতে পাচ্ছেন, রিংটাও খুব সুন্দর রয়েছে, রিংয়ে একটু কালার হালকা কালার করা হয়েছে। এবং আপনাদেরকে পেছনের ডালার পেছনটা এবার দেখাচ্ছি, ডালার পেছনটা দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন খুব সুন্দর করে কিন্তু কালার করা হয়েছে, রিসেন্ট কালার করা হয়েছে, একদম পুরনো না, জাস্ট কয়েকদিন হয়েছে কালার করানো। এবং তলার যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু
অনেক ক্ষেত্রে কাঠের দেওয়া থাকে, কিন্তু এখানে আপনার কোম্পানিরই রয়েছে, ডালাটা কোম্পানিরই ডালা রয়েছে। তো পেছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন, পেছনের লাইটটা যেহেতু খারাপ হয়ে গেছিলো কিন্তু এখানে নতুন লাইট লাগানো হয়েছে। এবং পেছনে স্টেপনি যেটা দেখতে পাচ্ছেন, স্টেপনিটা কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে, একেবারে নরম নাই টায়ারটা, আর একেবারে খুব নতুন বলবো তাও নয়, মিডিয়াম টাইপের রয়েছে। এবার এই সাইডটা দেখাচ্ছি আপনার, ড্রাইভার সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পারেন যে কোনো কিন্তু এখানে কিন্তু মরিচা কিন্তু নেই, যেহেতু কালারটা নতুন করে করা হয়েছে এবং খুব সুন্দর করে ঘষে কিন্তু অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কালারটা করা হয়েছে, এবং খুব দামি কালার ইউজ করা রয়েছে। এবং পেছনের টায়ারের এই সাইডের টায়ারটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিট রয়েছে, আপনি নিয়ে গিয়ে কিন্তু গাড়িটা নিয়ে গিয়ে কিন্তু অনেকটা কিন্তু রান করাতে পারবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে যদি নিয়ে গিয়ে আপনাকে এই গাড়িটা যদি নিয়ে যান আপনি, তা আপনার যা দেখাচ্ছি গাড়িতে কিন্তু এক্সট্রা কোনো খরচা আপনাকে করতে হবে না, নিয়ে গিয়ে সাথে সাথে আপনি আপনার বিজনেসে কিন্তু গাড়িটা লাগিয়ে দিতে পারবেন। উপরেরটা আপনাদেরকে দেখাচ্ছি, উপরেরটা অনেক ক্ষেত্রে কিন্তু দেখায় না, এটা একটা মেন পার্ট, যেহেতু উপরে কিন্তু অনেক সময় লিক কিংবা ফাটা থাকে, তো ফাটা থাকলে আপনার কেবিনে কিন্তু জল কিন্তু ঢুকলে কিন্তু কেবিন কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এখানে খুব একটা নেই, তো এক জায়গায় আপনার একটু হালকা ই হয়েছে কিন্তু ওটা অতটা ই হবে না। এরপর আপনাদেরকে কেবিনটা দেখাবো, তো কেবিনে ঢোকার আগে আপনাদেরকে দেখাচ্ছি, কেবিন দেখে নিতে পারেন, কেবিনটা খুব সুন্দর করে পালিশ করা হয়েছে, একেবারে কাছ থেকে দেখাচ্ছি, দেখেন পালিশ করা হয়েছে কেবিন ড্যাশবোর্ডটাকে, দেখতে পাচ্ছেন, এবং স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংয়ে পুরোটা কিন্তু পালিশ করে সুন্দর করে করি, শুধু আপনাদের কথা ভেবে, যাতে আপনারা গাড়িটা নিয়ে গিয়ে যাতে নিজের কাজে লাগাতে পারেন, এবং খুব আপনাকে যদি নিয়ে যাবেন যে গাড়িটা, আপনারা যাতে মন ভরে যায়, যাতে মনে হয় যে না নতুন গাড়ি নিয়ে এসে। এবং কেবিনটা বেশ খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে যা দেখছেন, কিন্তু এই গাড়িটাতে কিন্তু কোনো এক্সট্রা কিন্তু খরচ কিন্তু আপনাকে কিন্তু করতে হবে না, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা আপনাদেরকে ভিতরে আরেকবার দেখাচ্ছি, এখানে মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে, আপনাকে মিউজিক সিস্টেমও লাগাতে হবে না। এবং নিচের দিকে দেখাচ্ছি একবার, নিচের দিকে বেশ সুন্দর ম্যাট ফ্যাট দিয়ে খুব সুন্দর করে কিন্তু গাড়িটি সুসজ্জিত করা রয়েছে। এবং গিয়ার দেখতে পাচ্ছেন, গিয়ার এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার, এটা আপনি পাওয়ার স্টার্টিংয়ের মধ্যে পেয়ে যাবেন। এবং স্টিয়ারিংটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কভার দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এবং গাড়ির সিটটা যদি দেখাই আপনাদেরকে, তো সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটও একেবারে নতুন হয়েছে, কিন্তু যেহেতু এটা এক্সট্রাভাবে আপনার কভার দেওয়া রয়েছে, তো কভারটা একটু নোংরা হয়ে গেছে, বাট আপনারা এই যে ভেতরে দেখতে পাচ্ছেন, ভেতরে দেখেন, ভেতরে কিন্তু শোরুমের মানে কোম্পানিরই সিট দেওয়া রয়েছে। তো আপনি মনে যদি করেন সিট কভারটাকে চেঞ্জ করে আপনি নতুন কিন্তু লাগাতে পারেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়ির ইঞ্জিনটা, গাড়ির ইঞ্জিনটা দেখে নেন, যেনারা গাড়ি সম্বন্ধে বোঝেন ওনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন গাড়ির ইঞ্জিনটা। ব্যাটারি রয়েছে আপনার এসএফ সোনিক, আপনাদেরকে যে গাড়িটি দেখালাম পিক আপ গাড়িটি, আশা করি আপনাদের খুব চয়েস হয়েছে। এবং গাড়ির যেটা জিনিস আপনার মেন পার্ট গাড়ির দাম, সেটা আমরা পরে আলোচনা করছি, তার সাথে আরেকটা খুব জনপ্রিয় গাড়ি রয়েছে, মাহিন্দ্রা সুপ্রো টিটু গাড়ি, তো এই গাড়িটিও আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটির ইন্ট্রোডাকশান দেওয়ার খুব প্রয়োজন হবে না, কারণ ছোটোখাটো যারা ব্যবসায়ী ওনারা কিন্তু এই গাড়িটি কিন্তু নিয়ে নিজের ব্যবসার ক্ষেত্রে কিন্তু কাজে লাগান, যেমন জলের ডিস্ট্রিবিউটার, তারপর আপনার গ্যাসের ডিস্ট্রিবিউটার, ওনারা কিন্তু এই গাড়িটি কিন্তু নেন। এবং এর গাড়ির মাইলেজটা কিন্তু খুব খুব ভালো মাইলেজ, যার জন্য এই গাড়িটি কিন্তু মার্কেটে খুব সাকসেসফুল রয়েছে, এবং এখনও সাকসেসফুল হয়ে মার্কেটে এখনও কিন্তু নাম করে নিজের একটা ভালো পজিশন তৈরি করে নিয়েছে। তো সামনে ফ্রন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফ্রন্টটা প্রথমে দেখে নেন, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই গাড়িটা উইন্ডশিল্ডটা একটু কিন্তু স্ক্র্যাচ হয়েছে, জাস্ট কিন্তু ফাটা নয়, তবে আপনার একটু স্ক্র্যাচ হয়ে গেছে। তো আপনার কিন্তু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখে নেন, এই এতটা খুবই মানে ফাটা নেই যে গাড়ি আপনার বৃষ্টি পড়তে গেলে হয়তো জল ভেতরে ঢুবে, সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট হালকা একটু স্ক্র্যাচের মতো পড়ে গেছে। গাড়ির বনেটটা দেখতে পাচ্ছেন, বনেটে যা কালার দেখতে পাচ্ছেন, কালার কিন্তু একেবারে শোরুম কন্ডিশনেরই কালার রয়েছে, কোম্পানির কালার রয়েছে। এবং গাড়ির নাম্বার যদি বলি, গাড়ির নাম্বার আপনি এখানে এটা পেয়ে আছেন, WB61A7650, মানে এটা আপনি বালুরঘাটের নাম্বার পাচ্ছেন। হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নেন হেডলাইটটা, প্রত্যেকটা হেডলাইট একেবারে শোরুম কন্ডিশনেরই, এখন নতুন যে আপনার যখন নতুন যে কোম্পানির হেডলাইট থাকে সেই হেডলাইটই কিন্তু রয়েছে। এবং গাড়িটি জেনার কাছে ছিল, কিন্তু উনি কিন্তু খুব যত্ন করেই রেখেছেন, এবং হেডলাইটগুলো খুব সুন্দর রয়েছে। এবং নিচে
দেখতে পাচ্ছেন একটা বাম্পার রয়েছে এবং এক্সট্রাভাবে কিন্তু এর সাথে কিন্তু কোনো গার্ড কিন্তু লাগানো হয়নি, সেটা আপনাকে হয়তো নিয়ে গিয়ে হয়তো লাগিয়ে নিতে হতে পারে। সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছেন সাইড প্রোফাইলে কালার কিছু কিছু জায়গায় একটু হালকা একটু ই হয়েছে, যেহেতু পুরোনো গাড়ি তো বুঝতেই পারছেন। তো এই গাড়িটাকে এক্সট্রাভাবে কিন্তু কোনো কালার করা হয়নি, তো যেটা কালার রয়েছে কোম্পানির সেই কালারই দেখতে পাচ্ছেন, কিন্তু কালারটা কিন্তু খুব যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। এবং এটার উপরে যদি একবার যদি পালিশ করে দেওয়া যায় কালারটা কিন্তু কিন্তু একেবারে আপনার নতুনের মতন হয়ে যাবে। এবং ওয়ার বিএমটা দেখতে পাচ্ছেন কোম্পানির ওয়ার বিএম। এবং টায়ারের কথা বলছি, এবার টায়ারে দেখতে পাচ্ছেন তো টায়ারের বিট কিন্তু খুব সুন্দর রয়েছে, এই দেখতে পাচ্ছেন বিট কতটা সুন্দর রয়েছে। একেবারে আপনি নিয়ে গিয়ে কিন্তু গাড়িটা কিন্তু সাথে সাথে কিন্তু আপনার বিজনেসে লাগিয়ে দিতে পারেন। এবং রিমটা একটু পুরনো হয়েছে, হেভি রিমটা রয়েছে, একটু কালারটা আপনার একটু খালি ই হয়ে গেছে। এবং পিছনে এবং আপনাদেরকে দেখাচ্ছি এবার চ্যাসিসটা দেখতে পাচ্ছেন। চ্যাসিসটা যেহেতু গাড়িটা ওয়াশ করা হয়নি, তো কিছু কিছু জায়গায় একটু এখানে দেখতে পাচ্ছেন কালো রঙের ই হয়েছে, এখানে কিছু একটা নোংরা কিছু পড়েছে। যাই হোক, সাইডে আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি, এই যে দেখে নেন চ্যাসিসে কিন্তু কোনো রকম মরিচা বা কোনো রকম কিন্তু খারাপ কিছু মানে কোনো ফাটল টাটল নেই। এবং ওয়াশ করতে গেলে চ্যাসিসটা কিন্তু নতুনের মতনই হয়ে যাবে। এবং আপনাদেরকে গাড়ির ডালাটা দেখাচ্ছি, ডালাটা কিছু জায়গায় একটু হালকা কিন্তু একটু ই হয়েছে, বাট এটাকে যদি রং করে যদি ই করে দেওয়া যায় ডালা আপনার কিন্তু নতুন হয়ে যাবে। এবং পেছনের টায়ারে আপনার যদি কথা বলি, পেছনের টায়ারেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিট রয়েছে, এবং তার সাথে রিম যে রয়েছে রিমটাও কিন্তু একেবারে যেটা কোম্পানির কালার থাকে সেই কালারই কিন্তু রয়েছে, এক্সট্রাভাবে কোনো কালার কিন্তু করা হয়নি, একটু হালকা কিন্তু রংটা আপনার ই হয়েছে। এবার আসুন আপনার ডালার ভেতরটা দেখা যায়, তো ডালার ভেতরটা দেখেন কোম্পানির যেটা ডালা রয়েছে কোম্পানির যেটা ডালা থাকে সেই ডালাই কিন্তু আপনার এখানে রয়েছে, এক্সট্রাভাবে কোনো কিছু অ্যাড করা হয়নি। এই গাড়িটি কিন্তু দেখে আপনার একটু পুরনো মনে হচ্ছে, বাট এটা কিন্তু খুব ভালো কন্ডিশনের গাড়িটি রয়েছে। এবং কালার করতে গেলে এই গাড়িটাও হয়তো নতুন হয়ে যেত, কিন্তু কালার কিন্তু করা হয়নি, যেহেতু কালারটা ভালো রয়েছে খুব একটা কালার খারাপ হয়নি। এবং পেছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, পেছন দিকটা দেখেন, পেছনে একটা গার্ড দেওয়া রয়েছে। এবং স্টেপনি টায়ার আপনাদেরকে দেখাচ্ছি, স্টেপনি টায়ারটা কিন্তু খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন। এবার ড্রাইভার সাইডটা আপনাদেরকে দেখাচ্ছে, তো এই সাইডটা দেখেন খুব সুন্দর রয়েছে, কালার যা রয়েছে কালার আমার মনে হয় না যে করতে হবে, কারণ কালারটা কিন্তু অতটা পুরনো হয়নি, আপনি নিয়ে গিয়ে কিন্তু আপনার কাজে লাগাতে পারেন। এবং তো এই গাড়িটি যদি আপনি নিয়ে যান তো কালারটা যা আছে আপনি কিন্তু এই কালারে কিন্তু গাড়িটি চালাতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না গাড়িটা কালার নতুন করতে হবে, তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি নতুন করে নিতে পারেন। তো পেছনের টায়ারটাও দেখাচ্ছি, পেছনের টায়ার দেখতে পাচ্ছেন প্রতিটা টায়ার কিন্তু খুব সুন্দর রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির রয়েছে এবং খুব ভালো কন্ডিশনে রয়েছে, যাতে আপনি এখান থেকে গাড়িটা নিয়ে গিয়ে যাতে আপনার ব্যবসাতে লাগাতে পারেন, যাতে আপনাকে যাতে এক্সট্রাভাবে কোনো খরচা যাতে না করতে হয়। এবং রিমটা দেখিয়ে দিচ্ছি, রিমটাও একই কন্ডিশনে রয়েছে। এখানে আপনার ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এখানে আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন লিপ ফার্স্ট কোম্পানির ব্যাটারি, এবং ব্যাটারি কন্ডিশনও ভালো রয়েছে। এবং এই সাইডের টায়ারটা আপনাদের দেখাচ্ছি, ফ্রন্টের টায়ারটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এবার চলে আসুন, এবার ভেতর দিকটা আপনারা দেখে দিই। এবং বাইরের দিকটা দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু জায়গাতে আপনার একটু ই হয়েছে কালারটা, এই যে দেখতে পাচ্ছেন যেমন, কিন্তু এই কালারটা কিন্তু একেবারে অরিজিনালই কালার। তো ভেতরের দিকটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে এটা গাড়িও একই সেই একদম পালিশ টালিশ করে একেবারে সুন্দর করে রাখা হয়েছে, শুধুমাত্র আপনাদের জন্য কাছ থেকে দেখাচ্ছি। স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন একেবারে গাড়ি একদম ড্যাশবোর্ড একেবারে চকচক করছে, আর আপনি যখন গাড়ি নিয়ে যাবেন ঠিক যেমন দেখছেন তেমনই কিন্তু এরকমই গাড়ি পাবেন। এবং এখানে কিন্তু কোনো মিউজিক সিস্টেম লাগানোর নেই, আপনি নিয়ে গিয়ে পরে থেকে যদি মনে করেন তো লাগিয়ে নিতে পারেন। এবং সিট কোয়ালিটিও দেখতে পাচ্ছেন, সিট কোয়ালিটি খুব সুন্দর রয়েছে, এক্সট্রা কভার দেওয়া রয়েছে, এটা আপনার যদি পছন্দের জন্য না হয় আপনি কভার চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু সিট যা রয়েছে এটা কিন্তু অরিজিনাল সিট রয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কভারটা সরিয়ে দেখে নেন, অরিজিনাল সিট রয়েছে, যেটা কোম্পানি দেওয়া থাকে এই যে অরিজিনাল সিট রয়েছে। গাড়ির তলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ম্যাট ফ্যাট দিয়ে কিন্তু তলাটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি যাতে নিয়ে গিয়ে গাড়িটি যাতে খুবই সন্তুষ্ট থাকেন এবং নাম যাতে করেন যে না আপনি যেখান থেকে গাড়িটি নিয়ে গেছেন সেখান থেকে খুব ভালো গাড়ি পাওয়া যাচ্ছে। আপনাদের গাড়িগুলো দেখালাম, আশা করি গাড়িগুলো কিন্তু আপনাদের কিন্তু খুবই চয়েস হবে, কারণ গাড়িগুলো একেবারে চয়েসফুলের মতো হয়ে আছে। পুরোনো গাড়ি তো অনেকে দেখে থাকেন, পুরোনো গাড়িতে এক্সচেঞ্জ খরচা করতে, কিন্তু আপনার যা কন্ডিশন রয়েছে এই দুটো গাড়ি, যে দুটো গাড়ি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের কিন্তু সকলেরই কিন্তু চয়েস কিন্তু হবেই। এবং গাড়ি দুটো এবার দামের ব্যাপার বলবো, এটা হচ্ছে আপনার 2017 মডেল
মাহিন্দ্রা বোলেরো পিক আপ 1.3 এক্সেল মডেল এবং এটার গাড়ির দাম রাখা হয়েছে 6 লাখ। কাগজপত্র আপনাদেরকে আপডেট করে দেওয়া হবে। আপনাদের মনে হতে পারে যে গাড়ির দামটা একটু হয়তো মনে হচ্ছে বেশি হচ্ছে, কিন্তু বাট আপনাদেরকে গাড়িটা দেখালাম, গাড়িতে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে গিয়ে কিনতে আপনি কোনোরকমভাবে এক্সট্রা কোনো খরচ আপনাকে কিন্তু যেহেতু করতে হবে না, গাড়িতে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম, কোথাও কোনো ভাঙা নেই, কোনো স্ক্র্যাচ নেই গাড়িতে, একেবারে আপনি মনে করতে পারবেন যেটা একটা নতুন গাড়ির মতো রয়েছে। এবং গাড়ি পেপার্সের ব্যাপারে যদি বলি, পেপার্সটা কিন্তু আপনাকে আপডেট করে দেওয়া হবে। আর এ হচ্ছে আপনার 2018 মডেল মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্র্যাক T2 মডেল, মানে আপনার নন পাওয়ার স্টার্টিংয়ে এটা রয়েছে এবং 8 ফিটের ডালা এবং HD সিরিজ। তো এটা গাড়ির দাম রাখা হয়েছে 2,70,000 এবং গাড়ি তো আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, গাড়ির মধ্যে সেরকম কোনো খরচ কিন্তু নেই এবং গাড়ির যে পেপার্স রয়েছে সেটা কিন্তু আপডেট করে দেওয়া হবে আপনাকে। তো গাড়ি দুটোই আপনাদেরকে দেখালাম, আজকে কালেকশান বেশি ছিল না, তো দুটোই গাড়ি যে দেখেছি খুব ভালো কন্ডিশনে গাড়ি দেখেছি, আপনাদের সকলেরই কিন্তু চয়েস হবেই। এবং যার যেটা আপনাদের মনে যদি হয় যে না গাড়িটি আপনারা নিতে চাইছেন, তা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে আপনারা এখানে এসে গাড়ি নিয়ে যেতে পারেন। এবং গাড়ি আরেকটা ব্যাপার যে আপনি যদি মনে করেন যে গাড়ি লোন করে নেব, তো সে ব্যবস্থাও রয়েছে, আপনার দুটো গাড়ি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লোন হয়ে যাবে। তো সেটা নিয়ে আপনার চিন্তাভাবনা করতে হবে না, আপনারা শুধু গাড়িটি ডিসাইড করুন যে নিচ্ছেন কি নিচ্ছেন না। তো যদি নেওয়ার ডিসিশন নিয়ে থাকেন তাহলে এখনই অতি সত্বর আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে নিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো আমার ভিডিওটি। এবং আপনাদের একটা কিন্তু লাইক আমাকে উৎসাহিত করবে যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর গাড়ি কালেকশান যেখান থেকে হোক আমি কিন্তু আপনাদের জন্য কালেকশান করে নিয়ে আসবো এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।